এরপর যে খবরের দিকে নজর রাখব নতুন চারটি টয় ট্রেন আনা হচ্ছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা ডিএইচআর এর টয় ট্রেন পরিষেবায় অতিরিক্ত চারটি টয় ট্রেন চালানোর সিদ্ধান্ত এবং সেই সবকটি ট্রেনই থাকবে এসি পয়লা মার্চ থেকে 30 জুন পর্যন্ত টয় ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে হিমালয়ান রেল কর্তৃপক্ষ আপনাদের আরো একবার জানিয়ে রাখব এবার হিমালয়ান রেলওয়েতে চারটি নতুন টয় ট্রেনের সংযোজন এবং সেখানে এই সবকটি কোচই কিন্তু এসি কোচ থাকবে তারই পাশাপাশি পয়লা মার্চ থেকে 30 জুন পর্যন্ত সেই চারটি টয় ট্রেন চলবে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে হিমালয়ান রেলওয়ে এবং বা ডিএইচআর এবং সেই টয় ট্রেন পরিষেবা অতিরিক্ত চারটি টয় ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৎসহ চারটি ট্রেনে অতিরিক্ত ফার্স্ট ক্লাস এসি চেয়ার কার সংযোজন করা হবে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন প্রতিনিধি অংশুমান চক্রবর্তী অংশুমান এবার চারটি টয় ট্রেন অতিরিক্ত টয় ট্রেন চলবে কি জানতে পারছো দেখো ক্রমবর্ধমান পর্যটকদের যেভাবে টয় ট্রেনের বুকিং হচ্ছে তাতে কিন্তু ডিএইচআর বা এনএফ রেলওয়ে এরা কিন্তু অতিরিক্ত চারটি টয় ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই এই টয় ট্রেন গুলো চলবে কিন্তু দার্জিলিং থেকে ঘুম জয়রাইড হিসাবে অর্থাৎ ট্রেন গুলো দার্জিলিং থেকে ছেড়ে ঘুমে যাবে এবং সেখান থেকে বাতাসিয়া লুপ গিয়ে আবার সেখান থেকে আবার কিন্তু দার্জিলিং এ ফিরে আসবে এই যে চালানোর সিদ্ধান্ত টয় ট্রেন যে চারটি অতিরিক্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে এতে কিন্তু লাভবান হবে পর্যটকরা বলে কিন্তু মনে করছেন এবং এই ট্রেনগুলোতে কিন্তু একটি করে এসি ফার্স্ট ক্লাস কোচ কিন্তু লাগানো থাকবে যাতে দেশ বিদেশের পর্যটকরা এসির মধ্যে বসে আনন্দ উপভোগ করতে পারেন প্রাকৃতিক সৌন্দর্যের এবং একই সঙ্গে যেটা নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত একটি এসি স্পেশাল ট্রেন চলতো টয় ট্রেনের সেই ট্রেনটি কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে কারণ মূলত পর্যটকরা যে আসে পাহাড়ে তারা কিন্তু টয় ট্রেনের চড়ার আনন্দ উপভোগ করার জন্যই আসে কিন্তু নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার যে সময়টা লাগে সেই সময়টা কিন্তু অনেকেই ইদানিংকালে আর টয় ট্রেনে ভ্রমণ করতে যাচ্ছেন না যার ফলে কিন্তু রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং থেকে বাতাসিয়া লোপে ঘুম পর্যন্ত গিয়ে দার্জিলিং ফিরে আসার যে জয়রাইড সেটার মধ্যে অতিরিক্ত ট্রেন চালানো বেশ অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি অংশুমান চক্রবর্তী এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে চলবে চারটি অতিরিক্ত টয় ট্রেন তৎসহ চারটি ট্রেনে অতিরিক্ত ফার্স্ট ক্লাস এসি চেয়ার কার সংযোজন করা হবে এবং পয়লা মার্চ থেকে 30 জুন পর্যন্ত সেই টয় ট্রেন চলবে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে হিমালয়ান রেলওয়ে বরাবরই এই টয় ট্রেন সবার কাছে অতিরিক্ত অন্যতম আকর্ষণের মূল বিন্দু এবং এবার সেখানে অতিরিক্ত চারটি টয় ট্রেন চলবে সেই চারটি টয় ট্রেনই ফার্স্ট ক্লাস এসি চেয়ার কার সংযোজন করা হবে